আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জামালপুর ব্লগার শাহনাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আস্ত জলপাইয়ের আচার বানিয়েছিলাম। আস্ত জলপাইয়ের আচার বানানোর সময় আমি এখানে সব ধরনের মশলা ব্যবহার করেছি। আমি সব ধরনের মশলাই ব্যবহার করে থাকি আচারের মধ্যে, তাহলে সেই আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। শুধু এর মধ্যে আদা দিই নাই, আর সব ধরনের মশলা দিয়েছি। বাসায় মৌরি ছিল না, মৌরি ছাড়াই আচার বানিয়েছি। মৌরি দিলে আরও বেশি মজা লাগে আমার কাছে। কয়েকটা আস্ত রসুনও দিয়েছিলাম আচারের মধ্যে। আচার বানানোর পর ঠান্ডা করে বয়ম ভরে রেখে দিচ্ছি। এই ছোট্ট বয়মে এক বয়ম হয়েছে, আর অল্প একটু বেশি হয়েছিল। আপু বলতেছিল তেলে পিঠা খাবে, এজন্য তেলে পিঠা বানিয়েছিলাম আমি আর আম্মু মিলে। এখানে সুজি দিয়ে বানিয়েছি, সুজি আর হচ্ছে আটা দিয়ে বানিয়েছি। সুজি দিয়েছিলাম 2 কাপ পরিমাণ, আটা দিয়েছি 2 কাপ পরিমাণ, আর চিনি দিয়েছি 2 কাপ পরিমাণ, সম পরিমাণ সব কিছু। এরপর অল্প করে লবণ দিয়েছি, আর নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম। এরপর ডুবো তেলে ভেজে নিয়েছি তেলে পিঠাগুলো। এভাবে খুব সহজেই আমরা সুজি দিয়ে ফুলকো তেলে পিঠা বানাতে পারি। তেলে পিঠাগুলো অনেক সফট ছিল। ধনে সস কিনে নিয়ে আসছিলাম, এখন সেগুলো লাগাচ্ছি। উপর থেকে মাটি সরিয়ে নিয়েছি, এখন ধনে সস দিয়ে দিচ্ছি। এর উপরে আবার মাটি দিয়ে ঢেকে দিব সসগুলো, আর অল্প করে পানি দিব। কয়েকদিন গেলে বোঝা যাবে ধনে পাতাগুলো হয় কি না। যদি ধনে সস ভালো থাকে তাহলে হবে ইনশাল্লাহ। পাশের বাসা থেকে ভাপা পিঠা দিয়েছিল, আর ছোট ছোট গোল গোল পিঠা দিয়েছিল। গোল পিঠাগুলো নারকেল আর হচ্ছে গুড় দিয়ে বানায়, আমাদের এখানে এইভাবে বানায় না। আর ভাপা পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। ভাপা পিঠার ভিতরে যে পুরটা দিয়েছে সেটা খেতে বেশি ভালো লাগছে। নারকেল দিয়ে আর গুড় দিয়ে পুর বানিয়েছিল, সেটা দিয়েছে ভাপা পিঠার ভিতরে, এই জন্য খেতে মজা লাগছে। এরপর আমি যখন ভাপা বানাবো তখন আমি এভাবে বানাবো, আপনাদের সাথে তখন শেয়ার করব। এই পিঠাগুলো আন্টি পাঠিয়েছিল, এখানে কয়েক ধরনের পিঠা ছিল। এই সবগুলো পিঠার মধ্যে আমার কাছে বেশি মজা লেগেছে পাটিসাপটা পিঠা আর পাকন পিঠা। পাটিসাপটা পিঠা খিরসা দিয়ে বানিয়েছিল, এই জন্য খেতে বেশি মজা লেগেছে। কিন্তু পাটিসাপটা পিঠা কম ছিল, মাত্র 2টা ছিল, আরও বেশি থাকলে বেশি মজা লাগতো খেতে। কয়েকদিন পরপরই বাজার করতে হয়, এটা সব পরিবারেই। সবজি তো বেশি দিন থাকে না, পচে যায়, এই জন্য অল্প করে কিনতে হয়। এখন বাজারে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। দোকানদার শুধু বলে আপা এইটার দাম বেড়েছে, ওইটার দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে। অনেক সময় ভাত খেতে ভালো লাগে না। যদি এভাবে মরিচ ভর্তা করা হয় তাহলে গরম গরম ভাতের সাথে এই মরিচ ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি মরিচ ভর্তা করেছিলাম। শুকনা মরিচ প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করেছি পেঁয়াজ দিয়ে আর রসুন বাটা দিয়ে। প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি, এরপর ব্লেন্ড করে রাখা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে। অল্প করে লবণ দিয়েছি, এখন ভালোমতো ভেজে নিচ্ছি। অল্প জ্বালেই ভাজতে হবে। মরিচ ভর্তা আমার রেডি হয়ে গেল। এটা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে। দেখলাম গাছে অনেক ফুল ফুটে আছে। গাছে যখন ফুল ফুটে তখন মনটা কী যে ভালো লাগে। দেখুন ফুলগুলো কত সুন্দর লাগতেছিল, নয়নতারা ফুল, আর এটা হচ্ছে বেলি ফুল। সাদা ফুলগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। শিউলি ফুল গাছ লাগাবো, আর হচ্ছে গোলাপ ফুল, এই 2টা ফুল আমি লাগাবো এরপর কিনে নিয়ে এসে। আম্মু চ্যাপা শুটকি ভর্তা করেছিল, আর ধনে পাতা দিয়ে চ্যাপা শুটকি ভর্তা করেছে। 2 ধরনের চ্যাপা শুটকি ভর্তা করেছে, একটা হলো ধনে পাতা দিয়ে আর একটা হলো ধনে পাতা ছাড়া। বলেছিলাম তাহলে চিতই পিঠা বানাও, এরপর চিতই পিঠা বানিয়েছে। চিতই পিঠাগুলো অনেক সফট ছিল, এই জন্য খেতে ভালো লেগেছে। গরুর মাংস ভাজবো, এই জন্য ছোটো ছোটো পাতলা পাতলা করে টুকরা করে নিয়েছি। তেলসহ গরুর মাংস নিলেই এই মাংস ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগে। এরপর কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি মাংসের যত মশলা আছে, তারপর মাখিয়ে নিয়েছি। এখন অল্প তেলে ভেজে নিচ্ছি, এখানে বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেলে ভেজে নিতে হবে। ঢাকটা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করে নিতে হবে। প্যানে তেল দেওয়ার পর যখন মাংস দিবেন তখন 2 পাশে মাংসটা হালকা করে ভেজে নেবেন, এরপর ঢাকনা দিবেন। যদি প্রথমেই ঢাকনা দিয়ে দেন তাহলে পানি উঠবে। কিন্তু এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন।
তখন বারবার খেতে মন চাইবে। এটা মজার একটি খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। জামালপুরে আমাদের এখানে কীভাবে পিঠা বানাই, এটা হচ্ছে মেরা পিঠা। আম্মু যখন পিঠাগুলো বানাচ্ছিল সাথে সাথে আমিও পিঠা বানিয়েছি। এই ছোটো ছোটো পিঠাগুলো আমি বানিয়েছি আর আম্মু বানিয়েছে। ছোটো ছোটো পিঠা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে খেতেও ভালো লাগে ছোট পিঠা। এখন ভাপে সিদ্ধ করে নিচ্ছে। ছোট মেরা পিঠা ভাপে সিদ্ধ করার পর আরও বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে বানিয়েছিল মাংস দিয়ে পুলি পিঠা। মাংস দিয়ে পুলি পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। নারকেল দিয়েও পুলি পিঠা বানানো যায়, নারকেল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে। আমার কাছে মাংসের পুলি পিঠায় বেশি মজা লাগে খেতে। আমি সস দিয়ে খাচ্ছিলাম গরম গরম পিঠাগুলি, অনেক মজার ছিল। আমার রান্নার চ্যানেল আছে শাহনাজ রেসিপিস, আমি ওই চ্যানেলে আপলোড দিব এই মাংসের পুলি পিঠা। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন। ব্লগটি আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।